चल मन, चल मन, चल मन, चल मन वृंदावन, चल मन वृंदावन धाम, वृंदावन चल मन आदि मन, चल चल मन शैलीला भूमि, चलो मन तुम और चल मन बोलो जहाँ का नहीं बोलाई, जहाँ का नहीं बोलाई दे जहाँ का नहीं बोला करे सही अनुपम धाम, चलो मन वृंदावन चलो घाटारे वंशीवन जे थाए के शिघाटारे वंशीवन जे थाए के शिघाटारे वंशीवन आछे दादोश कानो चलो मन चलो चलो वृंदावन जेथाई सुख शादी, सुख शादी जेथाई सुख शादी बोले बाधा हो सुख बोले राधा कुंज गली गली बोले ना वृंदावन चलो मन वृंदावन चलो मयूर मयूरी नित्य करे मयूर मयूरी नित्य मयूरी नित्य भामोदेर गुंजामोदेर चलो मन वृंदा चलो वृंदावन जे थाए जय ध्वनि उलु ध्वनि ओय जय ध्वनि उलु ध्वनि जय ध्वनि उलु ध्वनि करे ना ओय जय ध्वनि चलो मन वृंदावन।
গোবিন্দ মন মন বৃন্দাবন ধাম অবিনাম অবিনত অবিনাম 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 মন বৃন্দাবন চলো গোবিন্দ চলো বনো চলো বনো বৃন্দাবন মানে শিক্ষা। আমরা পায়ে হেঁটে বৃন্দাবন যেতে পারি, টুরিস্টে করে বৃন্দাবন যেতে পারি, কিন্তু যাওয়া হয়নি। ভগবান যাকে যেখানে জায়গা দিয়েছেন সেই জায়গায় বসে বৃন্দাবন যাওয়া যায়। শুধু একটা জিনিস চাই, সেটা হচ্ছে গুরুকৃপা। সব কিছুর একটা গুরু আছে, আর ঠিক বৃন্দাবনে যাওয়ারও গুরু থাকে। গুরু কারা? যারা পথ দেখিয়ে দেয়। গুরু কারা? যারা বলে দেন এই পথে কি কি বিপদ হতে পারে, কোন জায়গায় কি কি বিপদ হতে পারে, যারা বলে দেন কোন জায়গায় বিশ্রাম নিবি, আবার যারা বলে দেন কোনখানে একটু তাড়াতাড়ি হাঁটবি, এখানে বিপদ আছে। প্রথম পদর্শক গুরু, যারা পথ দেখিয়ে দেয়। সংসার একে জঙ্গলা কৃষ্ণ সংসার, যেখানে নানা জন্তু জানোয়ার বাস করে, সব সময় আপনাকে কামড়ে দেওয়ার জন্য, সব সময় আপনার জীবনকে বিঘ্নিত করার জন্য। কাম ক্রোধ লোভ মোহকে চঞ্চল করে দেওয়ার জন্য সংসারে সবাই প্রস্তুত হয়ে আছে। সাধক যদি গুরুকৃপায় এগুলো আগাম জানতে পারে, সেই জায়গায় সে চোখ বন্ধ করে ঠাকুর হরিদাসের মতো ভজন করে। হরিদাসের গুরু অদ্বৈত আচার্য জানিয়ে দিয়েছিলেন, কলিকাল বড় বিপদ সংকুল কাল, হরিভজন করবে সাবধানে, স্মরণ ভুলো না, স্মরণ থেকে সরে গেলেই তোমাকে বিপদ ধরবে। এই জন্য মন চলো মন বৃন্দাবন থা। মন যদি বৃন্দাবনে পৌঁছে যায়, মন যদি ভগবানের লীলায় প্রবেশ করে যায়, মন যদি বৃন্দাবনের লীলাভূমিতে আটকে যায়, আপনি আর তখন সংসারে নাই। বাড়িতে বাল গোপাল গোবিন্দ আছে, আপনি ধরে নেন এটা নন্দগ্রাম, এটা রাধারানীর বর্ষানা, আপনার বাড়িটা। সকালবেলা ঝাড়ু লাগাচ্ছেন তো আপনি মনে করেন আমি বর্ষানার সিঁড়ি ঝাড়ু দিচ্ছি, রাধারানীর বাড়ির আমি এক চাকর, আমি ঝাড়ু লাগাচ্ছি। আপনার মন শ্রীমধুর বৃন্দাবনে রাধারানীর চরণে আটকে যাবে। আর আর যদি যদি এটা না পারি, অন্য কিছু হয়, যেমন মনে করুন আমি মনে করলাম আমি বিয়ে করে এসেছি, দাসী বাঁধির মতো কাজ করছি, একটা কারো প্রশংসা পেলাম না, কেউ আমায় একটু ভালো বলল না, তাহলে আপনার চাওয়া পাওয়ার দাবি এসে গেল জড় সংসারে। এই জন্য গুরুর দরকার। গুরু বলে দেন কিভাবে সংসারে থাকবে, তবেই আপনি বাড়িটাকেই বৃন্দাবন বানিয়ে ফেলবেন, আর যারাই এখানে আসবে তারা বৃন্দাবনে রাধা শ্যামের দাস দাসী হয়ে যাবে। বৃন্দাবন মে বলিয়ে, বৃন্দাবন মে গলি গলি মে, কুঞ্জ গলি মে, সারা জীবন মে
और क्या चाहिए। বৃন্দাবনে প্রবেশ করে গেলেন উদ্ধব জি, হ্যাঁ মনে পড়ে গেল কৃষ্ণ কি কি বলেছিলেন আসার সময়, এই সেই বৃন্দাবন, জীবনে প্রথম গেলেন বৃন্দাবন, যেখান দিয়ে মানে যে দেশ থেকে যেখান থেকেই বৃন্দাবনে যাওয়া যায়। ওদিকে কীর্তন হচ্ছে নাকি দিদি শাশুড়ি, কত ঘেরবো আমি, আমি বসে আছি ওদিকে দেখাচ্ছি কি ভালোবাসে। এসেই বলছিল তুমি ছাড়া আমার আর কেউ নেই, এখন কাকে খুঁজছো, আমি তো বসে আছি। বলো রাধে রাধে, কৃষ্ণের কত ভালোবাসার লোক, আর আমি ডেকে ডেকে মুখ ঘুরাচ্ছি, আমাকে দেখ আমার, কই বাত নেই রাধে রাধে। এক গেলে এক হাজার আসবে, কিন্তু এক যে যাবে সে না এলে তার কি হবে, আমার হাজার আছে, রান্না করার একটা বউ নয়, কত 16,000, ও তো শুধু গোনা, এরকম কোটি কোটি আছে, তুমি রাগ করে চলে যাবে রান্না হবে, কিন্তু তোমার কি হবে তুমি চিন্তা কর। খুব ভালো লাগছে, এই প্রথম এলাম তো বৃন্দাবন, খুব ভালো লাগছে, কিন্তু বৃন্দাবনে প্রবেশ করতে গেলে কি প্রথম যে যেদিক দিয়ে যা তাকে যমুনা নদী পার হতে হবে। যমুনায়া প্রদক্ষিণম, যমুনা দেবী সারা বৃন্দাবনকে পরিক্রমা করে রেখেছে, আগলে রেখেছে, যেদিক দিয়ে যান যমুনা পার হয়ে আপনাকে বৃন্দাবনে প্রবেশ করতে হবে। উদ্ধবজি মথুরা থেকে যাচ্ছেন, আর মথুরা মানে পার হতেই হবে তাকে যমুনা, যমুনা পার হতে গিয়ে তার মনে পড়ে গেল, লোককে জিজ্ঞাসা করলেন আচ্ছা নন্দ বাবা যখন পার হয়েছিলেন গোকুলে সে জায়গাটা কোথায়, সবাই বলে দিলেন এই তো বিশ্রামঘাট, হ্যাঁ এইখানেই নন্দ বাবা কৃষ্ণকে নিয়ে পার হয়েছিলেন, আর ওপারে ওপারে মথুরা মণ্ডলের ওই জায়গাটার নাম হচ্ছে বিশ্রামঘাট, যেখানে বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে দেখে নন্দ বাবা খুব দুঃখ ভরে আর পরিশ্রান্ত হয়ে তিনি ঘাটে বসেছিলেন, সেই জায়গাটার নাম হলো বিশ্রামঘাট। লক্ষ লক্ষ নরনারী কৃপা লাভ করার জন্য সেই ঘাটে প্রণাম করে, সেই ঘাটে আরতি দান করে, সেই ঘাটে তর্পণ করে, সেই ঘাটে স্নান করে, সেই পুণ্য লাভ করে যাতে শ্রীকৃষ্ণ চরণার বৃন্দে চলাবে। উদ্ধবের মনে পড়ে গেল আহা আমার জীবনটা কি বিফলে চলে গেল, শ্রীকৃষ্ণ বৃন্দাবনে মধুর লীলাগুলি করলেন আমি সে সময় ছিলাম না, আমার দেখা হলো না, আমার গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ এখানে কি লীলা করেছিলেন আমার দেখা হলো না। যমুনা পার হয়ে শ্রীমধুর বৃন্দাবনে প্রবেশ করলেন, বন্দে নন্দ যশোমতি ব্রজ স্ত্রী নাম, প্রণাম করলেন উদ্ধবজি বৃন্দাবনে প্রবেশ করার আগে প্রণাম করলেন, বন্দে বন্দে নন্দ যশোমতি ব্রজ স্ত্রী নাম, কেন আমার ইষ্টদেব আমার গোবিন্দ যার গর্ভে আশ্রয় করে জন্ম নিয়েছে সে কে,
তিনি কে, তিনি কেমন, কোন সাধনায় তাকে লাভ করলে? আমার তো হলো না গোবিন্দ সেবা, আমার হলো না বন্দে প্রণাম। বন্দে মানে প্রণাম, আমি প্রণাম করি সেই যশোদা মায়ের চরণে, আমি প্রণাম করি নন্দ বাবার চরণে। আর ব্রজ স্ত্রীরা যারা শ্রীকৃষ্ণকে পুত্র জ্ঞানে লালন করলেন, আমি তাদেরকে প্রণাম করি, বন্দে ব্রজ স্ত্রী না, যত স্ত্রী জাতি আমি তাদেরও প্রণাম করি, তারা ভাগ্যবতী, তারা আমার গোবিন্দের যত লীলা সব দর্শন করেছে সেই লীলায় অংশ দুটো জিনিস আছে না, স্ত্রী সঙ্গীর সঙ্গী তাকেও অসৎ সঙ্গী বলা হয়, আবার সাধু সঙ্গীর সঙ্গী তাকেও সৎসঙ্গ বলা। যিনি সাধুর সঙ্গ করে এলেন ওকে যদি কেউ প্রণাম করে তাহলে তার মূলে প্রণাম চলে যাবে, কারণ উনি সাধু সঙ্গ করে এলেন, সেই কৃপাটা ওনার কাছে এখনো আছে। এই জন্য কি পরম্পরায় যারা গুরু সঙ্গ করেছে তাদের সঙ্গ যদি কেউ করতে পারে তাহলে তারাও গুরু কৃপা লাভ করে নেয়, তার সঙ্গ যেমন আজকে আপনারা কৃষ্ণ কথা শুনছেন, এগুলো আমার না, এগুলো গুরুর ঝুঠা, শ্রী গুরুদেবের ঝুঠা, মানে গুরু প্রসাদ, তিনি কৃপা করে দিয়েছিলেন, তার বদন থেকে এসেছে মানে প্রসাদ, সেই গুরুপ্রসাদ কেবল আপনাদের বিতরণ করে দিচ্ছি, আপনারা গ্রহণ করছেন। তাহলে কি শ্রী গুরুদেব তার গুরু সঙ্গ করেছেন, তিনি যে প্রসাদ পেয়েছেন সেই প্রসাদ তিনি আমাকে দিলেন, আর আমি আপনাদের প্রাপ্য প্রসাদ আপনাদের পৌঁছে দিলাম। এও সঙ্গীর সঙ্গী, আমি আমার সদ্গুরুর সঙ্গ করেছিলাম, সচ্চিদানন্দ ভগবানের যে অমৃত প্রসাদ প্রাপ্ত হয়েছি সেটার ভাগিদার আপনারা হয়ে গেলেন, এখন আপনাদের সঙ্গ যারা করবে আপনাদের বদন থেকে যেন ভগবান সচ্চিদানন্দের কথাগুলি প্রচার হয়, তারাও প্রসাদে বঞ্চিত। যে প্রসাদে পুরে সর্ব আশা, প্রসাদ মানে খাওয়া নয়, প্রসাদ মানে ডাল চচ্চড়ি সবজি নয়, এ প্রসাদ নয়, এ উদর পূর্তির জন্য খেতে হয়, আসল প্রসাদ হচ্ছে কৃপা প্রসাদ। নর্তম দাস ঠাকুর কীর্তন লিখেছেন, যে প্রসাদে পুরে সর্ব আশা, তিনি লোকনাথ গোস্বামীর যে কৃপা প্রাপ্ত হয়েছিলেন তিনি সেই প্রসাদকে বলছেন ডাল চচ্চড়ি প্রসাদ না। তার জীবন, তিনি জমিদারের ছেলে, কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল, যিনি সর্বত্যাগী হয়ে নিতাই চাঁদের চরণে আশ্রয় নিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু চরণ। সেই প্রসাদ পরম্পরায় সঙ্গীর সঙ্গী প্রাপ্ত হয়, আর যদি অসৎ সঙ্গী হয় তাহলে আপনার মন চঞ্চল হবে, অসৎ সঙ্গীর জন্য অসৎ বাসনা জাগবে, আর দেশ থেকে দেশান্তর কেবল ছুটে বেড়াবেন, কোথাও একটু শান্তির লেশ প্রাপ্ত। ভালো লাগলো আজ বৃন্দাবনে যমুনা দেবীর কৃপা হল। সেই গোলকের
ভগবানের দাসী তিনি আজকে যমুনা হয়ে বৃন্দাবনে অপেক্ষা করছেন কৃষ্ণ লীলা করবেন বলে, কৃষ্ণ লীলা দর্শন করবেন বলে। সেই লীলাময়ী যমুনা কৃপা না করলে বৃন্দাবনের কৃপা কারোর প্রতি হয় না। উদ্ধব সব নিয়মগুলি মেনে বৃন্দাবনে প্রবেশ করলে এখন যাকেই দেখছে তাকেই বলছে, বলো বৃন্দাবন বিহারী লাল কি। আমি বললাম বৃন্দাবন বিহারী লাল কি, কোন জায়গায় ঢুকে বলল, কোন জায়গায়? বৃন্দাবনে ঢুকে যারা জল আনতে আসছিল যমুনায়, কিছু মেয়েরা তারা বলছে, সখে এ নতুন লোক, এ নতুন লোক। এমন ভাবে তারা আলোচনা করছে যে উদ্ধব ওটা শুনছে, বলে সইরে এই বৃন্দাবনে একটা নতুন লোক ঢুকেছে। তো তার দ্বিতীয় সখী বলছে, নতুন কি করে বুঝলি? বলে বৃন্দাবন বিহারী লাল বলছে। বৃন্দাবনে যে পুরনো লোক হয় সে কি বলবে, আর যদি নতুন হয় কি বলবে? এ নতুন ঢুকেছে, এই জন্য বৃন্দাবন বিহারী হয় যে আমাদের ছেড়ে দিয়ে চলে গেল, যে আমাদের ঠকিয়ে গেল, সেই দলের একজন ঠকানবাজ, ঠকবাজ ঢুকেছে। তখন আর সখীরা বলছে, নিজের জ্বালায় নিজেরা মরছি, পরের চরকায় তেল দিয়ে কোনো লাভ নেই, চল আমরা বরং জল নিয়ে যাই। উদ্ধব সঙ্গে সঙ্গে বলছে, ও মায়েরা চরণে প্রণাম। এ আবার কোন লোক গো, এমনিতেই ভিক্ষা নিয়ে যেতে পারবি না, ঝুলি ভরিয়ে দিতে পারি, আবার তো প্রণাম টনামের এত আধিক্ষেতার দরকার। বলো রাধে রাধে, আজও 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 বৃন্দাবনে কেউ ভিক্ষা চাইলে খেতে পাবে না, এরকমটা হয় না। তবে সেটাও ওই চাই, রাধারানীর কৃপা চাই। রাধে বলো তো রুটি মিলবে, আর যদি কৃষ্ণ বলো রুটি থাকলেও কাড়ি নিবে। কাড়ি নিবে মানে কি? ও ব্রজবাসীরা কাড়াবে না, ওখানে যে সিপাহী বিদ্রোহ আছে তারা ব্রজবাসীর চাইতে সাংঘাতিক। তারা কারা? বানর। ও রাধে বলো বাঁচবে, নাহলে রুটি আর তোমার পুটলিও চলে যাবে। অনেকে তো চশমা কাড়ি নেয়, বলে তুই চশমা দিয়ে দেখবি বৃন্দাবন? ও চশমা নিবে সঙ্গে সঙ্গে মুড়ে ভেঙে দেবে। হ্যাঁ, যারা জানে তারা জানে, যারা দুবার যায় তারা চশমা খুলে যায়, বলে দরকার না। আচ্ছা আজও চলছে লীলা, এটা বলে মেয়েরা বলছে, বৃন্দাবনের সখীরা বলছে, এ কোন লোক রে, এ আবার আমাদের নমস্কার করে, এত আধিক্ষেতে কেন, এত প্রণাম কেন, কি চায় ও? ভিক্ষা চাইলে এখানে কেউ আমরা না দিয়ে পারি? এটা কৃষ্ণের বৃন্দাবন, হতে পারে কৃষ্ণ ঠকবাজ। কথাটা কিরকম লাগছে, কৃষ্ণ ঠকবাজ, এর মধ্যে প্রেম। আমরা যে ঠকবাজ বলি, ও ঠকবাজ ঠকবাজ, আর ওরা যে ঠকবাজ বলছে তার মধ্যে প্রেম আছে। এ অন্তর বুঝতে গেলে, এ ভাষা বুঝতে গেলে আমাদেরকে ব্রজবাসীর অনুগা হতে হবে, সঙ্গীর সঙ্গী হতে হবে, যাকে ভাগবতে বলা হয়েছে রসিক ভবি। ভাবি জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা। যে প্রেমের ভাব বোঝে না তার সঙ্গে নাই লেনা দেনা। বলো রাধে রাধে। তখন বলে সাইরে, কি চাই দেখ তো। এ বাবা, আরে তোমার ক্যা চাইয়ে? বলে কুছ নহীঁ, থোড়া পায় জানা চাইয়ে। পায় জানা? ঠিকানা খুঁজছি। তা মেয়ের বাড়ি না জামাই বাড়ি না বিয়াই বাড়ি?
বলে না না ও সব কিছু না, আমি খুঁজছি নন্দ বাবার বাড়ি কোন দিকে। প্রথমেই বুঝেছিলাম তুমি নূতন, শুধু নূতন নয়, তুমি এর আগে কোনো ব্রজবাসীর সঙ্গও করো না, তুমি যে সাধু সঙ্গ করো না এটাই তার প্রমাণ। তুমি নন্দ বাবার বাড়ি যাবে এটা কি বলার লাগে? আরে কি বলছো মেয়েরা, আমি নূতন এসেছি, প্রথম বৃন্দাবনে ঢুকলাম, আর আমি বাড়ি জিজ্ঞাসা করব না, করার লাগে না। বৃন্দাবনের কথা কি শুধু বৃন্দাবনে আছে? বৃন্দাবনের কথা জানতে গেলে তাকে বৃন্দাবনে আসতে হয়। যারা বৃন্দাবন জানে, যারা বৃন্দাবনের কথা শোনে, যারা বৃন্দাবনের কীর্তন করে, তুমি তাদের কাছে যাও না। এই দেখো, ওই তো দূরে ওই জায়গাটা একটা নালা দেখতে পাবে, নালা 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 গো, ঝর্ণার মতো জল আসছে, ওইটা ধরো, ওটা নন্দ বাবার বাড়ি গেছে। হে ব্রজবাসিনীগণ, তাই নালাটা কিসের, কোথার থেকে জল আসছে? চোখের জল, ব্রজবাসীর চোখের জল, মা যশোদার চোখের জল। যেদিন আমাদের প্রাণ গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে গেছে, সেদিন থেকে যারা কাঁদছে তাদের চোখের জলে নালা হয়ে গেছে, চোখের জলে নালা হয়ে গেছে। বলার লাগে না, ওই নালা ধরে চলে যাও, দেখবে নন্দ বাবার বাড়িতে তুমি পৌঁছে যাবে। কে গো তুমি কাঙালে বেশে, দেশে বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙালে বেশে, দেশে বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙালে বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙালে বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। অতি বড় ব্যথার ব্যথি, অতি বড় ব্যথার ব্যথি, নয়ন জলে বক্ষ ভাসায়, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। অধমি পতি আচন ডালে, বিলালে প্রেম ঘটে ঘটে, অধমি পতি আচন ডালে, বিলালে প্রেম ঘটে, অধম চন্দন বাঁচলে নাহি, অধম চন্দন বাঁচলে নাহি, দিলে তুমি যাদে তাদে, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। অতি বড় ব্যথার ব্যথি, নয়ন জলে বক্ষ ভাসায়, কে গো তুমি কাঙাল
দেশে দেশ বিদেশে ঘুরে কে গো তুমি নগর দেশে দেশ বিদেশে ঘুরে বলো রাধে রাধে বৃন্দাবনে যার এত বৈভব সে কেন যে বৃন্দাবন ছেড়ে গেল আমি সেটাই ভাবি কাঙাল ঠাকুর তুমি সেই চোখের জলে হয়ে যাওয়া নালা ধরে নন্দবাবার বাড়িতে পৌঁছে গেল নন্দবাবার বাড়িতে যখন পৌঁছালেন তখন সন্ধে হয়ে গেছে ঠিক গধূলি বেলা হঠাৎ দেখলেন উদ্ধব যে নন্দবাবার বাড়ি থেকে একটি জীর্ণ কাপড় পরে এক মাতাজি বেরোলে লালা কহাঁ গই রে আ মেরি লাল্লা কহাঁ তু আজা বেটা আজা তেরে লিয়ে হাম তো প্রতীক্ষা রতা হ্যায় হাম তো প্রতীক্ষা করতা হ্যায় আজা বেটা লালা লালা তু আজা তু কহাঁ গই রে কে কেই রমণী জীর্ণ শীর্ণ শাড়ি পরে আছেন উস্কো খুস্কো বেশ কে আরেকজন পুরুষ এসে তাকে ধরে নিয়ে ভেতরে গেল আহ তুমি বন্ধ করো না সে কি তোমার ডাক শুনতে পাবে সে তো অনেক দূরে সে কি এখানে আছে যমুনা পার হয়ে মথুরায় যেতে হবে তবে তো সেখানে তুমি তোমার ছেলেকে পাবে চোখের জল মোচো চলো ভেতরে চলো কৃষ্ণ আসবে না যেদিন থেকে চলে গেছে কোনো রাখালরা আর গরু চড়াতে যায়নি কোনো গোধনেরা আর কোঠে যায় না তাদেরকে মেরেও নিয়ে যাওয়া যায় না প্রতিদিন তুমি কাঁদো কেন এমন করে কৃষ্ণ আসবে বলে চোখের জল মোচো বাবা কে আমি উদ্ধব 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 কে আমি পরিচয় দেব আপনি আমাকে আগে একটু ভেতরে নিয়ে চলো আচ্ছা এসো বাবা এসো সন্ধ্যের সময় যারা আসে তাদেরকে ফেরাতে নেই তারা নীড়হারা পাখির মতো জায়গা নেই তাই এসেছে এসো বাবা এসো অনেক দিন কোনো অতিথি ফকিরও আসে না বাড়িতে আমাদের ভাঙা কপালে কেউ আসে না তুমি এলে বাবা বসো উদ্ধব তুমি কি যদুবংশের উদ্ধব আজ্ঞে হ্যাঁ আরে কপাল আমার তুমি তো আমাদের আত্মীয় তুমি তুমি মথুরা ধাম ছেড়ে বৃন্দাবনে আমাকে পাঠিয়ে দিয়েছে কে কে পাঠিয়েছে কৃষ্ণ ও যশোদা এই তাড়াতাড়ি এসো গো এই তো বলছিলাম না অন্য ছেলের মতো নয় আমাদের কৃষ্ণ এই দেখো এই দেখো উদ্ধবকে পাঠিয়ে দিয়েছে আমরা কেমন আছি আমরা কেমন আছি জানার জন্য উদ্ধবকে পাঠিয়ে দিয়েছে আমি বলেছিলাম না কৃষ্ণ তেমন নয় মা যশোদা এলো থেলো কেসে ছুটে এসে বললেন বাবা উদ্ধব কৃষ্ণের কি আজও মনে পড়ে তার মায়ের কথা সে কি বলে তোমাদের ওখানে গল্প যে আমি তাকে একদিন গাছে বেঁধেছিলাম আমি তার কানে ধরেছিলাম আমি জানি ওই জন্য সে আর আসে না সামান্য নবনীর জন্য যাকে আমি গাছে বেঁধেছিলাম সে কি আর কোনোদিন এই মায়ের কাছে আসবে আরে যশোদা তুমি তোমার কথা বলছো ও তোমার দোষে নয় আমার দোষে আর আসবে না ওই যে সেদিন
ওই যে সেদিন আমি কৃষ্ণকে আমার খড়ম বইতে বললাম, সেটা কি ঠিক হয়েছে? আমি কৃষ্ণকে বলেছিলাম না, কানা কানাই আমার খড়মটা নিয়ে এসো। আর সেদিন কৃষ্ণের কি কষ্টটা না হয়েছিল, বেচারা একবার পড়ে যায় একবার ওঠে, কিন্তু আমার খড়মটা ছাড়ে না, কি ছেলে বুকে জড়িয়ে ধরে আমার কাছে আসে। বলল, পিতাজি আপনার চপ্পল লে লিজে, আপনার খড়ম লে লি। ভুল হয়ে গেছে গো, ভুল হয়ে গেছে যশোদা, ভুল হয়ে গেছে। শাণ্ডিল্য মুনির কথা আমরা ভুলে গেছি। শাণ্ডিল্য মুনি যখন আমাদের কৃষ্ণের নামকরণ করতে এসেছিল, তখন বলেছিল যে এরা সাধারণ নয়, এরা বিষ্ণুর অংশে জন্ম। তুমি আমি ভুলে গিয়ে তাকে ছেলের মতো দেখেছি, বড় ভুল। তাকে দিয়ে জুতো বইয়েছি, তাকে দিয়ে আমি গাভীর দুগ্ধ দহন করিয়েছি, দুই ভাই মিলে আমার পদ সেবা করেছে, আমার বিছানা রেডি করে দিয়েছে, আমার এঁঠো খেয়েছে, কি ভুল করেছে? বড় ভুল হয়ে গেল যশোদা, বড় ভুল। কিছু ছেলেরা রাখাল বালুকেরা খবর পেয়েছে নন্দ বাবার বাড়িতে মথুরা থেকে কে এসেছে, সবাই দেখার জন্য ভিড় করলো, জানার জন্য অপেক্ষায় রইল তাদের কৃষ্ণ কেমন আছে। একজন সখা তো ভেতরে ঢুকতেই চাইল না, না 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 না, যে বন্ধু বন্ধু নয়, যে বন্ধু আমাদের কথা মনেই রাখে না, তার তার কথা শোনার জন্য এত ব্যাকুল হওয়ার দরকার কি? ভুলে যা, ভুলে যা। ওনার একজন তাকে জোর করে ধরে বলছে, কি করে ভুলবি রে তুই, মনে নাই যেদিন অত বড় গিরিরাজকে তুলে আমাদেরকে বাঁচালো ইন্দ্রের কোপ থেকে, বৃষ্টি থেকে, সে কথা ভুলে যাবি? বিষ জল খেয়ে মরে গেলি, কৃষ্ণ বাঁচালো, তুই ভুলে যাবি? পারবি? যে বিষ জল খেয়ে আমরা সকলে মরে গেলাম, কৃষ্ণ আমাদের রক্ষা করলো, তাকে ভুলবি কি করে? যে নিজে না খেয়ে আমাদের খাওয়ালো, সে চোর হয়ে গেল আমাদেরকে খাইয়ে দিয়ে, তাকে ভুলে যাবি? আরে ভুলবো না তো কি, একবারও খোঁজ নিয়েছে। স্বয়ং উদ্ধব উঠে গিয়ে বললে, তোমাদের কৃষ্ণ বন্ধু আমাকে পাঠিয়েছে। হ্যাঁ, আপনাকে? তা আপনি জানেন আমাদের কৃষ্ণকে? বলে, জানবো না, আমি তো সেখান থেকেই আসছি, তিনি আমাকে পাঠিয়ে দিলেন, আপনারা কে কেমন আছেন আর আপনাদের সংবাদ নেওয়ার জন্য আমাকে। ও তাই বলো, আমরাও ভাবলাম ও নিষ্ঠুর, আমরা জানি ও আমাদের ভুলতে পারবে না। সেদিন একটা ডাঁশা পেয়ারা পেড়ে আমি হাত খেয়ে ওকে খাওয়াইনি, জিজ্ঞাসা করবে যে আমার নাম মনসুর, একটা খোড়া ছেলে মনসুর, আজকে চলতে পারছি ওর জন্য, আমি রোগা, আমি দুর্বল, আমি বিকলাঙ্গ বলে ও আমাকে চুরি করে খাওয়াতো, খা ভালো খেলে তোর শরীরের নার্ভ সরব সবল হবে। ওকে বলবে আমি সেই মনসুর। কিন্তু আমাদের কৃষ্ণ কেমন আছে? উনি ভালো আছেন, না থাকবে তার আর অসুবিধে কি? কত বন্ধু, কত বান্ধব, কত আত্মীয়, কত স্বজন, কিন্তু আমাদের কে আছে? উদ্ধব বললেন, আজকে আর কান্না করো না, আবার আগামীকাল তোমাদের সঙ্গে আমি কথা বলবো, আজকে তোমরা যে যার ঘরে যাও, বিশ্রাম করো। রাত্রি কেটে গেল। সকালবেলা উঠেই, খুব ভোরবেলা উঠেই উদ্ধব একটু বাইরে বেরিয়েছেন, ঘরে ঘরে কি চলছে, সব বাড়িতে কৃষ্ণ কথা হচ্ছে।
ঘর ঘর শব্দ হচ্ছে, আর সেই শব্দের সঙ্গে তাল মিলিয়ে গোবিন্দ বলো রাধে গোপাল বলো, 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 গোপাল বলো রাধে গোবিন্দ 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 বলো, গোবিন্দ বলো রাধে গোপাল বলো, গোবিন্দ বলো রাধে গোপাল রাধে, গোবিন্দ বলো রাধে গোপাল বলো, গোবিন্দ বলো রাধে গোপাল বলো, গোপাল বলো রাধে গোবিন্দ 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 বলো, গোবিন্দ বলো রাধে গোপাল বলো, গোবিন্দ বলো রাধে গোপাল বলো, রাধে রাধে বলো গোবিন্দ বলো, রাধে রাধে বলো গোবিন্দ বলো, রাধে বলো গোবিন্দ বলো, গোবিন্দ বলো রাধে গোপাল বলো, রাধে গোপাল বলো, গোবিন্দ বলো 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 রাধে গোপাল বলো, রাধে রাধে। সবাই ভালো আছেন তো? ভালো আছেন? যাক, আপনার হাসি দেখে আমার ভালো লাগলো। বসুন, আমি নূতন এসেছি, সকালবেলা বেরিয়েছে তো উদ্ধব, দেখা হয় তো হয় এন রাধারানী দলের সঙ্গে দেখা সকালবেলা। আর উদ্ধব একদিন বৃন্দাবনে প্রবেশ করে বুঝে নিয়েছে এখানে জয় কানাইয়া বললে চাটাও কেউ দেবে না, এই জন্য সকালবেলা উঠে রাধে রাধে। তখন রাধারানীর গণ একবার বিরাট একটা দল, যেখানেই যায় এক জায়গায় যায় এক জায়গায় থাকে। তো বলছে আপনারা কোথায় যাবেন? নন্দ বাবার বাড়ি। কেন? ওখানে আপনারা কেন যাচ্ছে? আমার সঙ্গে দেখা করার জন্য? বয়ে গেছে কথাকার কে? আপনি? আপনার সঙ্গে দেখা? বলে আপনার তো নন্দ বাবার বাড়ি যাচ্ছেন। বলে হ্যাঁ তা যাচ্ছি, বলে আমরা প্রতিদিন যাই। আমি ভাবলাম আমাকে দেখতে আসছে, উদ্ধব তো খুব একটু ফ্যাকাশে হয়ে গেল, আমি ভাবলাম আমাকে দেখতে আসছে, তো তা না। আর প্রতিদিন কেন যান আপনারা? ওখানে বসে আমরা কৃষ্ণ গান গাই, কৃষ্ণ যা যা লীলা করেছে নন্দ বাবার যশোদা মাকে শোনাতে হয়, আর আমরাও তৃপ্তি পাই তাই করি। কৃষ্ণ যেখানে যেখানে লীলা করেছে নন্দ বাবাকে শোনাতে হয়, মা যশোদা তো কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, তাই আমরা ওখানে গান গাই প্রতিদিন যাই। তা যার গান গান তাকে জানেন, তার কথা আর আমরা নিতে চাই। এখনই বললো তারই গান গাই, আবার যেই তার নাম বললো অমনি অভিমান বললো তার কথা আর শুনতে চাই। বলে কেন? বলে কিছু জিনিসের কথা আপনাকে বলি, কৃষ্ণ তাই কি ব্রাহ্মণ কখন বাড়ি ছেড়ে চলে যায়, মানে যে পুজো টুজো করতে আসেন না, যাগ যজ্ঞ হয় আমাদের বাড়িতে, হয় তো ব্রাহ্মণ কখন চলে যায়, কখন চলে যায়? না না, পূজার পরে যায়নি গো মা, তারপরেও বসে থাকে, পান খায়, সব মৌরি টৌরি খায়, তারপরেও বসে থাকে। দক্ষিণা দিল, বলো যতক্ষণ না দক্ষিণা দেবে দুবার মৌরি খাবে,
কিন্তু দক্ষিণা দিয়ে দিলে এই মৌরিও খাবে না। বলো রাধে রাধে। এরা সখীরা বলছে উদ্ধবকে, কৃষ্ণ তাই যজমানের কাছে ব্রাহ্মণের কতক্ষণ প্রয়োজন? যতক্ষণ না দক্ষিণা দেবে। ব্যাস দক্ষিণা দিল, চলে গেল। তাই ভমর কতক্ষণ ফুলের কাছে থাকে? বুঝছো? হয় হয় কৃষ্ণ তাই। আর তার কথা বলুন, আমরা ছেড়ে দিয়েছি তবু গান গাইতে যাচ্ছি। আরে যাকে ভালোবাসে যতবার বলবে ওনাকে আর মনে রাখতে চাই না, আর ওইটাই তো মনে হয়ে যাচ্ছে, ওনাকে আর ফোন করব না, ওনার কথা আর বলবো না। ওনার কথা বলবো না মানেই তো ওনাকেই বলা হলো। এই জন্য বলছে ওনার কথা বলবেন না। ফুলে যতক্ষণ মধু থাকে কৃষ্ণ ততক্ষণ ছিল, এখন মধু নাই, নূতন ফুলে গিয়ে বসেছে। ওনার কথা আবার লোকে বলে? ছেড়ে দাও সব কথা, ভালোই হল। এই জন্য সখীগণ বলছে তা এত কথা হলো, আপনার পরিচয় তো পাওয়া গেল না, আপনি কে? উদ্ধব বলে বাবা কৃষ্ণ তালে যাদের কথা বলেছিল এরাই তারা। আমার নাম উদ্ধব। সে যাই হোক, আপনাকে অনেকটা দেখতে আমাদের গোবিন্দের মতো, মানে গায়ের রংটাও সেই রকম কৃষ্ণের মতো, আর ওনাকে অবিকল অনেকটাই কৃষ্ণের মতো দেখতে। আর একটা গন্ডগোল করেছেন উনি, উনি জীবনে কোনোদিন বস্ত্রালয়ে গিয়ে বস্ত্র কেনে না, মানে নিজের খেয়াল খুশিতে কাপড় জামা পরেন না। কৃষ্ণ পরে যেটা বাদ দিয়ে দেবেন, উনি কৃষ্ণের প্রসাদই বস্ত্র পরেন। তা আজকে যে এসেছেন বৃন্দাবনে কৃষ্ণের বসন পরে, কৃষ্ণ যেরকম ধুতিটা তার হলুদ, কেমন অপূর্ব, সেই হলুদ ধুতি পরেছেন আর নীল ওড়না দিয়েছেন, উনিও তাই করেছেন। সেইটা দেখে নূতন যে সখীরা আসছে তারা বলছে কি হলো, আবার ভমর ঢুকেছে কেন বৃন্দাবনে? তো তখন বলে চেপে যা ভাসুর। বলে কেন? বলে ইনি বোধহয় তার বড় দাদা, দেখিস না সেরকমই দেখতে। বলে আমি তো কৃষ্ণ বলে মনে করেছি, আমি তো মনে করেছিলাম একটু দিয়ে দেবো খুব কড়া করে। বলে না, কড়া করেও দিস না, নরম করেও দিস না, বিদেশ থেকে আমাদের দেশে এসেছে মানে অতিথি, তার সেবা করা উচিত। হ্যাঁ, তা ওনাকে একটু বসতে দাও। একটা পাথরের উপরে বসিয়ে সখীরা দেখলো নন্দ বাবার বাড়িতে গেলে কৃষ্ণের কথা আর হবে না, যেটা মনের কথা বলবো এই ফাঁকা জায়গায়। ঠিক আছে, তো বললেন একটাই কথা বলবো, আর বেশি কথা বলবো না, সময় আমার নাই, আমাকে ফিরে যেতে হবে। আমাকে কৃষ্ণ পাঠিয়ে দিয়েছেন আপনাদের জন্য, আপনারা কি কৃষ্ণ বিরহে বিরহিত বিরহিণী? একটাই কথা বলবো, আজ থেকে আর আপনাদের কোনো দুঃখ থাকবে না। কেন? বারে আপনাদের আমি একটা পদ্ধতি বলবো, কৃষ্ণকে সব সময় পাবেন। তাই? তা বলুন কি করতে হবে? কিচ্ছু নয়, চোখ বন্ধ করে কৃষ্ণ নাম করবেন। বলো হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে হরে। কেমন লাগলো? ভালো লেগেছে? ভালো লেগেছে? একটু জোর করে হ্যাঁ বলুন, কারণ এটাই তো আমি রেকর্ড করে নিয়ে যাব, কৃষ্ণকে বলবো। ভালো লেগেছে? আচ্ছা হ্যাঁ তো বললেন, কি রকম ভালো লাগছে বলা যাবে না? কি রকম ভালো লাগছে? আর দূর মশাই, আপনারা দু একবার যদি রসগোল্লার নাম বলেন কি হবে?
খাওয়া হবে, রসগোল্লা বললে হয়তো একটু লালা ঝরবে, কিন্তু রসগোল্লা কি খাওয়া হবে? ব্রজগোপীরা বললেন, আপনি কি বললেন, কি দিলেন? কেন নাম, নাম নিলেই কৃষ্ণ তাকে আলিঙ্গন হয়, নাম নিলেই আনন্দ পাবে। বলে নন্দ বাবার বাড়িতে কবে আসছেন? বলে গতকাল আসছি। কিছু খেয়েছেন? বলে হ্যাঁ খাওয়া দাওয়া করেছি। আজ সকালে কিছু খেয়েছেন? বলে না, এরপরে খাবো। বলে আর খেতে হবে নি, আপনাকে ছানার নাম বলছি আর রাবড়ির নাম বলছি, আপনি খেয়ে নেন। বলে নাম বললে কি করে খাবো, নাম বললে কৃষ্ণ কি করে পাবো? ডাক্তারি করতে আস, যান যান ওই মথুরায় গিয়ে চেম্বার খুলুন, ওখানে রুগী পাওয়া যাবে। বৃন্দাবনে ওই রুগী নাই যে নাম বললে কৃষ্ণ পাওয়া যাবে। যারা এখনো কৃষ্ণকে পায় না, হরি নাম তাদের ভালো লাগবে। যারা কৃষ্ণকে একবার পেয়েছে, কৃষ্ণকে একবার দেখেছে, তারা নাম করে থাকতে পারবে। বলো, বিয়ে করেনি ঠিক আছে, বিয়ে করার পরে বউ থাকবে নি সে জ্বালা তুমি জানো? আরে যারা হরি নাম করে যাচ্ছে, হরি কে, হরি কেমন, তার পরশ কেমন, তাকে তো দেখে না, কি যায় আসে? হরি নামের চেয়ে রোজগার ভালো, কারণ ওটা আমি বুঝি, হাতে নাতে তার পরশ পেয়েছি, তার আমি মহিমা জানি, কিন্তু হরি কে তো পাইনি। তাই হরি নামে কোনো আনন্দ হবে নি। ও অন্য জায়গায় গিয়ে বলে, উদ্ধব দেখলো বোধ হয় আমার জিনিস আর বিক্রি হবে। একদিন থেকে এটাই বলে শেষ করি, সেটা কি, প্রণাম করে নিলেন বৃন্দাবনের মাটিতে, প্রণাম করে চোখের জল ফেলে উদ্ধব বললেন, যা বিক্রি করতে এসেছিলাম বিক্রি হলো না, বরং এখান থেকে আমাকে অন্য জিনিস নিয়ে যেতে হবে। আমার একটা অহংকার ছিল, আমার মতো জ্ঞানী কেউ নেই, ভগবানের প্রিয়জন আমার মতো কেউ নেই, কৃষ্ণ আমাকে নিজের প্রসাদ দেন, প্রসাদী বস্ত্র দেন, নিজের কাছে করে শুইয়ে দেন, আমি তার পদসেবা করি। কৃষ্ণ আমাকে বলে তুমি আমার প্রাণের প্রাণ। আমার অহংকার ছিল তাই, কিন্তু আজকে আমি যেটা দেখলাম, আমি চাই না, আমি বৃন্দাবনের মাটিতে প্রার্থনা করে যাই। যদি কোনোদিন আমি বৃন্দাবনের তৃণলতা মানে ঘাস হয়ে জন্ম নিতে পারি, সেদিন আমার উদ্ধব জন্ম ধন্য। যোগ জাগ তপস্যা ধ্যান, প্রেমের কাছে নাহি কোনো জ্ঞান। যে ভক্তি প্রেমের ভান্ডার আমি ব্রজবাসীর দেখলাম, সেটা আমার কাছে মরুভূমি, এর বিন্দু বিসর্গ আমি পাই না। আমি এটাই চাই, আমি জ্ঞানী হতে চাই না, আমি কর্মী হতে চাই না, আমি প্রেমী হতে চাই, আমি গোবিন্দের প্রেমী হতে চাই। এই ছিল আজকের কথা। আপনারাও সকলে গিরিরাজ গোবর্ধনের কৃপা লাভ করুন, মহাপ্রসাদ সেবা করুন, আর আগামী একাদশী তিথিতে এখানে গীতা যজ্ঞ হচ্ছে, 108 জন গীতা পাঠ করবেন, হোম যজ্ঞ হবে, আর কৃষ্ণ কথামৃত হবে, সবাই উপস্থিত থাকবেন। আবেদন রেখে আজকে পরিসমান। বাঞ্ছাকল্পতরুভৎস কৃপা সিন্ধু ভয়ে এব জীবজ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।